আরব আমিরাতের আল আইনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুবাই প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, ঢাকা জেলা বিএনপির সভাপতি এইচ এম ফারুকের সভাপতিত্বে ও মোহাম্মদ নাজিম ও নীল রতন দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সালাম খান, বিশেষ অতিথি ছিলেন শেখ মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ শওকত ওসমান রানা, শেখ মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ফরিদ হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম খান, প্রকৌশলী জাহাঙ্গীর রূপ সহ অনেকে। সভায় বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।